আপনারা খবর কি জানেন নি? মায়ানমার বলে থক্কো মায়ানমার, মায়ানমার বলে বাংলাদেশের সীমান্তে বলে বোম মারে, গুলি মারে, হেলিকপ্টার লড়াই, ওরে খেতারে কি আমি খবর জানে নি? আমরা দিন 71 সালে দিন গুস্তুস মারে দিন দেড় স্বাধীন করে লেছি, খেতারে কইতে ন কেন? খেতারে জানে না দেন লোকি বৈঠের আমলিগণ সরকার ক্ষমতার, এটা জানে না দেন কেন ছাত্রলীগের দেশ এটা, এমন হতা লাইব কবা লাইব মায়ানমার রে কইতে হইতে না বাঙালিকে এরকম। আরে আমরা তো গুলি লেগজন আঙ্গো এলাকার কুরির হলো আছে না, কুরির হলো মুতি দিলে তো মায়ানমার বাসি যাইব, একদম টপা টপ টপা টপ মায়ানমার শাসি যাইব, এতটা কাল্লাও খেলতে হয়েছে আঙ্গো খেলা, যে খেলা খেলি আমরা টপা টপ, এটার কোনো শেষ নাই। মায়ানমারে কই দিল যে আমরা কি করুম না করুম, আঙ্গুর সেনাবাহিনী জানেনি কি ও মাগো বিশ্বের মধ্যে জাতিসংঘের মধ্যে আঙ্গুর সেনাবাহিনী সেরা, আঙ্গু বিজেপি সেরা, আঙ্গু পুলিশ সব হতা আলায় বিদেশজনরা হতা কবা কবা করিলে তা আঙ্গু পুলিশ সেরা। খেলা হবে সংমিশ্রণ ডায়লগ, আঙ্গু যদি খেলা শুরু করি তাইলে আত্মশাসিত না, মায়ানমার তো হলে তেত না, রোহিঙ্গা বেগুন্দে লাগাই দিব কুমুজা তোর আঙ্গু দেশে তো খাবার দেশে যায় একটু তোর দেশে যুদ্ধ কর, এত আঙ্গুলো যুদ্ধ করতেছি আমরা 71 সালে পাকিস্তানের টপার টপ শেষ করে দিছি, আর অন মায়ানমারে আমরা কি করুম না করুম, মায়ানমার আঙ্গুল দেখাইতে কেন? আরে আমরা তো হাফ প্যান্ট অন হরি লেছি বুঝি না, আঙ্গু উলফ্যান্ট লাগে না, আঙ্গু এলাকার কোরিয়ার ওলা দিকে ছোট্ট ফিরছি দুই হাত হিগে তো হিসাব করলে মোটামুটি মায়ানমার শেষ বানে বাসি গেছে, বানে বাসি গেছে।